মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা যখন তুঙ্গে তখন নতুন বিতর্কের জন্ম দিলেন ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গাভির। মঙ্গলবার কট্টরপন্থী নেতার নেতৃত্বে শত শত ইহুদি ঢুকে পড়ে জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রার্থনা আদায় করে মাউন্ট টেম্পলে। বেন গাভিরের এমন পদক্ষেপের সমালোচনা করেছেন খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রী, তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, মিশর। 6000 mAh ব্যাটারির ওয়ান অ্যান্ড অনলি পাওয়ার মাস্টার নেক্সট N73। পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে শত শত ইহুদির ভিড়, ইসরায়েলের পতাকা হাতে স্লোগান দিতে দিতে প্রবেশ করে তারা, কারো কারো কণ্ঠে জাতীয় সঙ্গীত। এই বিশাল সমাবেশের নেতৃত্ব দেন ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গাভির। ঐতিহাসিকভাবে মুসলিম ও ইহুদি দুই গোষ্ঠীর কাছে পবিত্র স্থান হিসেবে বিবেচিত জেরুজালেমের আল আকসা ইহুদিদের কাছে পরিচিত মাউন্ট টেম্পল হিসেবে, তবে তেল আবিবের নীতি অনুযায়ী সেখানে প্রার্থনার অনুমতি নেই ইহুদিদের। শোক দিবস উপলক্ষে ইসরায়েল জুড়ে যখন নানা আয়োজন চলছে, তখন মধ্যপ্রাচ্যের অন্যতম স্পর্শকাতর ইস্যুটিকে চ্যালেঞ্জ ছুড়লেন বেন গাভির। তার নেতৃত্বে মঙ্গলবার ওয়েস্টার্ন ওয়াল ঘিরে প্রার্থনা করেন ইহুদিরা। নিয়মিত প্রার্থনার অনুমোদন দেওয়া উচিত এমন মন্তব্য করেন বেন গাভির। আমি আগেও বলেছি, আমাদের নীতি হলো এখানে প্রার্থনার অনুমোদন পাওয়া, পরে এই বিষয়ে বলবো। আমাদের যুদ্ধে জিততেই হবে, দোহায় আলোচনার বদলে শত্রুদের মাটিতে মিশিয়ে দিতে হবে, সেটি হবে বার্তা, আমরা হামাসকে পরাজিত করতে পারি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, মাউন্ট টেম্পল নিয়ে নীতি পরিবর্তনের সম্ভাবনা নেই। বেন গাভিরের পদক্ষেপের সমালোচনাও করা হয়। এর আগেও আল আকসা কম্পাউন্ডে ইহুদিদের প্রার্থনার অনুমতি নিয়ে অন্যান্য মন্ত্রীদের সাথে বিরোধ বাধে বেন গাভিরের। কট্টরপন্থী ইসরায়েলি নেতার আচরণকে উস্কানিমূলক আখ্যা দিয়ে ক্ষোভ জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জর্ডান, মিশর, সৌদি আরব সহ আরব বিশ্ব এবং জাতিসংঘ। ডরোথি দাস্ট্রিন, যমুনা নিউজ।